This is ABC News, AGT Live. গণসংস্থা স্বাধীনভাবে যাতে কাজকর্ম করতে পারে সে ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকার উদ্যোগ নিয়ে তাদের শূন্য পদ পূরণ করতে হবে এবং তফসিলিদের জন্য সংরক্ষিত আসনগুলি অতি দ্রুত পূরণ করতে হবে। এই নয় দফা দাবির ভিত্তিতে আমরা সারা রাজ্যে আন্দোলন জারি রাখব। তার একটা অংশ হিসেবে 25 নভেম্বর সারা রাজ্যে পোস্টারিং হবে। তারপরে হচ্ছে আমাদের 6ই ডিসেম্বর, এটা ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস। অন্যদিকে এই দিনটাই হচ্ছে বাবরি মসজিদ ধ্বংসের দিন। এই দিনটাকে আমরা বিগত দিনে জাতীয় সংহতি ঐক্য দিবস হিসাবে পালন করে আসছি। এই বছর আমরা 6ই ডিসেম্বর জাতীয় সংহতি রক্ষা ও সংবিধান রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠান হিসাবে গোটা রাজ্যে আম্বেদকরের প্রয়াণ দিবস এবং বাবরি মসজিদ ধ্বংসের দিনটাকে আমরা উদযাপিত করব। এই কর্মসূচি আমরা গোটা রাজ্যে করব, শপথ গ্রহণ অনুষ্ঠান, সেমিনার, আলোচনা ইত্যাদি যেমন আমরা করব, এবং এই অনুষ্ঠানে সর্বস্তরের গণতান্ত্রিক সুবুদ্ধ সম্পন্ন মানুষ যারা আম্বেদকরের সংবিধান এবং আমাদের দেশের এই সংবিধানকে যারা রক্ষা করতে চান, আমাদের দেশের ঐক্য সংহতির পক্ষে সকল অংশের মানুষকে এই অনুষ্ঠানে আমাদের কর্মসূচিতে আসার জন্য আমরা আহ্বান রাখছি। শেষ যেটা কর্মসূচি সেটা হচ্ছে আমাদের আগামী 20ই ডিসেম্বর আমরা দিল্লি অভিযান করছি। সেই দিল্লি অভিযানে আমরা দুটো স্লোগান, একটা হচ্ছে সংবিধান বাঁচাও, আরেকটা হচ্ছে দলিত অধিকার বাঁচাও, এই দাবির ভিত্তিতে আমরা পার্লামেন্ট অভিযান করতে যাচ্ছি। গোটা দেশে, ভারতবর্ষে দলিত শোষণ মুক্তি মঞ্চের আহ্বানে দেশব্যাপী এই আন্দোলনের আমরা ডাক দিয়েছি। সেই আন্দোলনে আমরা 20 তারিখে দিল্লিতে অভিযান করব। আমাদের রাজ্য থেকেও আমরা 50 শতাধিক অংশগ্রহণ করব। এখন পর্যন্ত সেই পরিকল্পনা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আমরা দেখছি যে আমাদের দেশের এই সংবিধানের উপর কীভাবে আক্রমণ করছে, এটা আমরা জানি। আরএসএস তাদের প্রায় সংবিধান রচনা শুরুর দিন থেকে, 1949 সালে যখন সংবিধান প্রথম রচিত হয়, এই গ্রহণ করেন সংবিধান পরিষদ আম্বেদকরের নেতৃত্বে 1949 সালের 26শে নভেম্বর, সেই দিন আরএসএস তাদের পত্রিকায় অর্গানাইজার পত্রিকায় তারা লিখেছিলেন এই সংবিধান আমরা মানি না, মনু সংহিতাই হোক আমাদের দেশের সংবিধান। 1950 সালে যখন 26শে জানুয়ারি এই সংবিধান গ্রহণ করা হয়, সেদিনও বিরোধিতা করেছিল। আজকে সেই আরএসএস বিজেপি পরিচালিত সরকার এই সংবিধানকে সম্মান জানাবে এটা আমরা আশা করতে পারি না। তারই পরিণতি আমরা দেখছি, সংবিধানকে লঙ্ঘন করে, পার্লামেন্টকে অমান্য করে, তারপরে সুপ্রিম কোর্টের বিষয়গুলিকে অমান্য করে, সিবিআইকে অমান্য করে, ইউজিসি তুলে দিয়ে, রিজার্ভ ব্যাংকের উপরে হস্তক্ষেপ করে, নানা দিক থেকে আজকে গণতান্ত্রিক সংস্থা, তারপরে সংবিধানের অধিকারের মধ্যে, মৌলিক অধিকারের মধ্যে যে বিষয়গুলি মানুষ ভোগ করতো সেগুলির উপর আঘাত নামিয়ে আনছে। দেশের ধর্মনিরপেক্ষতার উপর এক ভয়ঙ্কর বিপদ, সংখ্যালঘু অংশের মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে নানা কায়দায়। দলিত এবং সংখ্যালঘুরা আজকে আক্রমণের চূড়ান্ত জায়গার মধ্যে গিয়ে পৌঁছেছে। এই দিস ইজ এবিসি নিউজ, এইচটি লাইভ।